হ্যালো হাই কেমন আছো সকলকে ওয়েলকাম ক্লাসে যারা যারা এসছো ক্লাসে এই বন্ধু বান্ধবকে জানিয়ে নেবে যে স্যারের ওই যে অঙ্কে বাজিমাত বলে যে নতুন সিরিজ আমি স্টার্ট করেছি তার আজকে অধ্যায় নম্বর টু অঙ্কে বাজিমাত বলে যে নতুন সিরিজ আমি শুরু করেছি তার আজকে পর্ব নম্বর দুই আর তার আগে জানিয়ে নেবে এই থামনেলগুলো কিন্তু সব আমার নিজের হাতে তৈরি কেমন লাগছে বলবে এবং কালকের ক্লাস যদি তুমি করে থাকো তাহলে সেই মেনসুরেশনের ক্লাস আমরা পরে রিপিটেশনে আসবো তার আগে আমরা সময় কার্য এই যে চ্যাপ্টারে তুমি নাম দেখতে পাচ্ছ তার উপরে একদম রিসেন্ট ট্রেন্ড সেই অনুযায়ী যে অঙ্ক আছে তেমন কিছু অঙ্ক আছে প্লাস তার পাশাপাশি কিছু নাম্বার সিস্টেমের অঙ্ক আছে তো ক্লাসটা মন দিয়ে করো যারা সকলে আছে তারা ক্লাসটা আশা করি এনজয় করবে এক দুই এই ক্লাসটা পুরো এফেক্টিভ ক্লাস যা তোমার কিন্তু কাজে লাগবে আপকামিং আপকামিং যে পরীক্ষাগুলো আসছে তাতে কিন্তু কাজে লাগবে আমি আমার সাথে আলাপ করিনি তার আগে আমি বলি এই যে ফুল মার্কস ফুল মার্কস পাওয়ার স্ট্র্যাটেজি আমাদের ম্যাথ স্ট্র্যাটেজি আমাদের রেগুলার বেসিসে তৈরি করা উচিত তো আমি আলাপের সাথে আলাপ করিনি আমি তোমাদের অভিষেক স্যার আমার নাম অভিষেক বোস আমাকে তুমি এই ছবিতে আলটিমেট সমস্ত সোশ্যাল মিডিয়াতে আমি অ্যাভেলেবেল আমাকে পেতে পারো আমাকে ফলো করতে পারো বিভিন্ন সময় কিভাবে ক্লাস নিই কি কী বৃত্তান্ত আমি সবই কিন্তু সেখানে দিতে থাকি তো তোমরা ফলো করতে পারো বেসিক্যালি আমি ভাই তোমাদের জন্য অঙ্কই শুধু করাই অঙ্ক ছাড়া কিছু আমি জানি না তো আজকে এই ম্যাথসের সেকেন্ড পার্ট এখানে যে অঙ্কগুলো করানো হয় তা কিন্তু বিসিএস রেল পিএসসি পুলিশ বা এমটিএস সিএইচএসএল বা সিজিএল ওরিয়েন্টেড তো আমাদের আসল জায়গায় আমরা পৌঁছাই আমরা আসল জায়গায় ঢুকি প্রথম অঙ্ক করার আগে আমাদের কিছু দু চারটে ছোটো ছোটো কথা বলতে হবে যেমন দুটো বস্তু আমাকে তার আগে জানতে হবে এক ধরো এই হচ্ছে এ এই ধরো হচ্ছে বি মনে রাখবে এদের যদি দক্ষতা মনে রাখবে খুব বা একটা মজার বিষয়ে ক্লাস নেবো আশা করি তোমরা এই ক্লাস আগে করনি আমার ধারণা এটা তো সঙ্গে থাকবে খুব বড়ো সেশন নেব নিতে পারবো না ছোটো সেশনই হবে বাট মজাদার হবে এবং যা এফেক্টিভ তোমাদের জন্য তো আমরা তুমি আমাকে বলো রাম আর শ্যামের মধ্যে রাম যদি বেশি এফিশিয়েন্ট হয় রাম যদি মোর এফিশিয়েন্ট হয় তাহলে কোনো একটা কাজ শেষ করতে রামের অন্য লোকের তুলনায় কম সময় লাগা উচিত উচিত কি না তো বেসিক্যালি কি হয় দক্ষতার রেশিও যদি এক্স ইস টু ওয়াই হয় তোমাকে মনে রাখতে হবে সময় বা টাইম টেকেন রেশিও কিন্তু অবশ্যই উল্টে গিয়ে ওয়াই ইস টু এক্স হয়ে যাবে মনে থাকবে কি বললাম দক্ষতার রেশিও যদি এক্স ইস টু ওয়াই হয় রেশিও হয়ে যাবে ওয়াই ইস টু এক্স মানে দক্ষতা যদি থ্রি ইস টু টু হয় টাইম টেকেনটা হয়ে যাবে টু ইস টু থ্রি এটা গেল বেসিক প্রথম নলেজ এবার আমি আসি এই দক্ষতার রেশিও মানেটা কি এটা কি মানে বোঝাচ্ছে কি তোমরা বলা হলো রাম তাহলে বলা হলো রাম আর শ্যামের ধরো আমি বললাম রাম আর শ্যামের দক্ষতা বা এফিসিয়েন্সি ইংলিশে বলে রেশিওটা থ্রি হয়। বাই চান্স তার মানে আমি কি বুঝলাম তার মানে আমরা দক্ষতা মানে আমরা এটা বুঝলাম যে পার দিন পার ঘন্টা পার ইউনিটে কে কতটা পরিমাণ কাজ করতে সক্ষম মানে যদি এ একদিনে তিনটে কাজ করে বা রাম যদি একদিনে তিনটে কাজ করে তবে শ্যাম কিন্তু দুটো কাজ করবে রাম যদি এক মাসে তিনটে কাজ করে তাহলে শ্যাম কিন্তু এক মাসে দুটো কাজ করে মানে দুজন একই সময়ে কতটাকে কাজ করে আরও ভালো হয় ভাবনাটা এরকম থাক যে এক এক দিনে কতটা করে কাজ করে তার রেশিও রাম একদিনে যদি তিনটে কাজ করে তাহলে শ্যাম একদিনে দুটো কাজ করে তো স্বভাবতই আমাকে যদি বলা হয় রাম আর শ্যাম দুজনে মিলে পার ডে কটা কাজ করে আমি বলবো স্যার যে ও করে তিনটে কাজ ও খায় তিনটে আপেল ও খায় দুটো আপেল তাহলে ওদের যোগফলটা পাঁচটা আপেল হবে ধরো এখান থেকে আমাকে বললো যে এখান থেকে তুমি সময়ের রেশিও বার করো কি করে বার করবে এক তো আমরা জানি প্রকাল রেশিও হয়ে যায় এফিসিয়েন্সি বা দক্ষতাকে যদি ওয়ান বাই করে আমরা এগোই তবে তার আমরা পেয়ে যাই সময়ের রেশিও যে কার কত সময় লাগবে এবার এই সময়ের রেশিওটা দেখতে একটু কেমন লাগছে বা ক্যালকুলেশন করতে আমাদের জটিল হবে ভগ্নাংশ থাকায় তো এটাকে আমাদের টার্গেট কি টার্গেট ন্যাচারাল নাম্বারে প্রকাশ করা তো ফ্র্যাকশানকে এটা মনে রাখবে যে ফ্র্যাকশানকে যদি ন্যাচারাল নাম্বারে প্রকাশ করতে হয় তবে আমরা এই নিচেরগুলোকে লসাগু করে সবার সাথে ইন্ডিভিজুয়ালি গুণ করব। তাহলে তিন দুই আর পাঁচের লসাগু কত হয় এটা আমি একবারে করি তোমরা নিজেরা টুকটুক করে পরে করে নিও তিন দুই পাঁচের লসাগুটা হয় তিরিশ সম্ভবত তুমি ঠিকই বলেছি নাকি হ্যাঁ তিরিশ লসাগুটা হয় তিরিশ তাহলে সবার সাথে তুমি তিরিশ ইন্ডিভিজুয়ালি গুণ করো দেখি কত হয় তিন দশে তিরিশ পাঁচ ছয় তিরিশ এখানে দুই ছিল না আর টাইম টেকেন তো আমরা এভাবেও টাইম টেকেন রেশিও বার করতে পারি এর একটা আলাদা প্রসেস আছে তোমরা হয়তো জানো যে এই যে থ্রি এই যে টু আর এই যে পাঁচ ছিল না এটা ছিল রামের এটা ছিল শ্যামের আর এটা ছিল আমার রাম আর শ্যাম মিলিতভাবে কী রেশিও এটা এফিসিয়েন্সি বা দক্ষতার রেশিও আমরা এখান থেকে সময়ের রেশিওটা আমাদের বার করতে হয় কি করে করব। আমরা যার সময়ে বার করতে হবে তাকে চেপে ধরবো বাকিটা মাল্টিপ্লাই করবো তিনকে চেপে ধরলে পাঁচ দুগুনি দশ দুইকে চেপে ধরলে তিন পাঁচে পনেরো আর পাঁচকে চেপে ধরলে তিন দুগুণি ছয় আমরা ডিরেক্টলি এভাবে কিন্তু ডিরেক্টলি আমরা সময়ের রেশিও বার করতে পারি উইদাউট ক্যালকুলেটিং ক্যালকুলেশন অন এলসিএম বা আমরা আমরা এলসিএম না বার করেও কিন্তু আমরা ডিরেক্টলি আমরা বার করতে পারি এফিসিয়েন্সি থেকে সময়ের রেশিও ক্লিয়ার তো মধ্য কথা এখান থেকে আমরা কি শিখলাম আমরা শিখলাম এই যে এফিসিয়েন্সি রেশিওটা বলে এটা মানে কি বোঝায় এটা মানে বোঝায় পার ডেতে বা পার ইউনিট টাইমে আরও ভালো হয় যে পার ইউনিট টাইমে কে কতটা কাজ করে পার ইউনিট টাইমে কে কতটা কাজ করে সেটা যাচাই করার জন্য আমাদের এফিসিয়েন্সি রেশিও দেখতে হয় এটা বেসিক নলেজ আমরা অঙ্কে আসি অনেক ভালো কোয়েশ্চেন যেগুলো পরীক্ষায় আসা কোয়েশ্চেন আমাদের আশা করি ভীষণ ভালো লাগবে কমেন্ট করতে করতে যাবে লাইভ চ্যাটে কমেন্ট করবে ক্লাসের পর কমেন্ট সেকশানে কমেন্ট করবে যে ক্লাস কেমন লাগছে এবং এই অঙ্কে বাজিমাত এই সিরিজটা কি আমি কন্টিনিউ করব কিনা এছাড়া আমাদের এম এর ওপর এবং কেপির ওপর যে প্র্যাকটিস সেশন চলছে তা কিন্তু চলবে এই অঙ্কে বাজিমাত সিরিজটা আমি কন্টিনিউ করবো কিনা তা আমাকে জানাবে কমেন্ট সেকশনে বলছি এ আর বি এ আর বি আচ্ছা এ হ্যাঁ ঠিক আছে এ আর বি তেরো বাই পনেরো অংশ একসাথে করল বি আর সি কোনো একটা কাজের এগারো বাই কুড়ি অংশ করল যদি এ আর সি এর যে ওয়েজেস ওয়েজেস মানে যে যে মজুরি তার যদি ডিফারেন্সটা সাত হাজার ছশো হয় তাহলে এবিসি তিনজনে মিলে কত মজুরি পেয়েছে আমাকে একটু লাইভ সেটে বলো যে তোমরা পারবে কি এই অঙ্কটা করতে চলো দেখি ভালো কোয়েশ্চেন আমার এখানে মূল ফান্ডা হলো মূল ফান্ডা হলো আমাকে আগে এটা ধরতে হবে যে মোট কাজের পরিমাণটা কত কি করে ধরবো স্যার কোনো চাপ নেই চাপ ভাই নেই চাপ আমিও লাইফে নিইনি তোমরাও আমার সাথে থাকলে তোমরাও লাইফে চাপ নেওয়া ছেড়ে দেবে চাপ নেবে না এই যে নিচে যে এই যে ফ্র্যাকশন গুলো আছে না নিচে নাম্বারগুলোকে তুমি আগে লসাগু করে নাও পনেরো আর কুড়ির লসাগু কত বলবে ষাট মোট কাজ ধরে নাও ষাট মোট কাজ কত মোট কাজ ষাট ষাটখানা কাজ আছে এ আরবি কতটা কাজ করেছে কতটা কাজ করেছে ভাই টোটাল কাজের তেরো বাই পনেরো অংশ টোটাল কাজের তেরো বাই পনেরো অংশ বলতে কি বোঝায় স্যার বোঝায় চার তেরং বাহান্নটা কাজ তাহলে এ আর বি মিলে করেছে বাহান্নটা কাজ ঠিক হ্যাঁ কি না তাহলে এ আর বি যদি বাহান্নটা কাজ করে তবে সি কটা করেছে মোট তো কাজ ষাটটা তাহলে সি বাদ বাকি আটটা কাজ করেছে কারো আপত্তি আছে বলো আবার দেখো বি আর সি বি আর সি মোট কাজের এগারো বাই কুড়ি অংশ করে যদি মুখে মুখে চাইলে করতে পারো যে এগারো বাই কুড়ি দিয়ে সাতকে গুণ করো এগারো বাই কুড়ি দিয়ে যদি আমরা ষাটকে গুণ করি তাহলে আমরা কি পাই আমরা ষাট দিয়ে কাটলে তিন তিন এগারো তেত্রিশ পাই তাহলে বি আর সি মিলে কত কাজ করেছে বি আর সি মিলে করেছে তেত্রিশটা কাজ বি আর সি মিলে করেছে তেত্রিশটা কাজ যার মধ্যে সি আছে আটটা বি আর সি মিলে করেছে তেত্রিশটা কাজ যার মধ্যে সি আছে আটটা আট যদি এখান থেকে আমরা বাদ দিই তাহলে বি পাবো পঁচিশটা কাজ আপত্তি নেই বি যদি পঁচিশটা কাজ হয় এ আর বি দুজনে মিলে করেছে বাহান্নটা কাজ তাহলে পঁচিশ থেকে বাহান্ন বাদ দিলে তাকে সাতাশ তাহলে এ কটা কাজ করেছে এ করেছে সাতাশটা কাজ এতটা ক্লিয়ার আরে যতটা কাজ করেছে ততটাই তো মজুরি পাবে তুমি তিনটে পেন তৈরি করলে তুমি যা পাবে তোমার বন্ধু যদি পাঁচটা পেন বানায় তাহলে তুমি তিনটে পেন বানিয়ে যদি তিরিশ টাকা পাও তোমার বন্ধু পাঁচটা পেন বানালে পঞ্চাশ টাকা পাবে কাজের রেশিওর ওপরেই টাকা ভাগ হয় তাহলে আমরা এবিসির কাজের রেশিও পেয়ে গেলাম গো তাহলে আমি লিখেই দিচ্ছি নিচে একবার এবিসি যে কাজ করেছে তার রেশিও কত এ করেছে সাতাশটা কাজ বি করেছে পঁচিশটা কাজ সি করেছে আটটা কাজ তাহলে এ আর সি এর মধ্যে কাজের ডিফারেন্স কত বলো স্যার এ আর সি এর মধ্যে কাজের ডিফারেন্স উনিশ তাহলে ওদের মধ্যে মজুরির ডিফারেন্স কত সাত হাজার ছশো তাহলে এই উনিশ মানেই সাত হাজার ছশো তাহলে এক মানে কত এক মানে চারশো এক মানে চারশো চেয়েছে কি যদি বলে এর মজুরি কত তাহলে বলবো সাতাশ ইন্টু চারশো বি এর মজুরি পঁচিশ ইন্টু চারশো সি এর মজুরি আট ইন্টু চারশো আমাকে বলছে এবিসি টোটাল মজুরি কত টোটাল মজুরি তো ভাই এটা তাহলে ষাট মানে কত ষাট মানে কত তাহলে ষাট মানে হবে এটার সঙ্গে ষাট গুণ চার ছয় চব্বিশ হাজার দিস ইজ ইউর আনসার বলবে বুঝতে পারলে কিনা ভীষণ মজার জিনিস ভীষণ মজার জিনিস বলতে পারলাম ঠান্ডা মাথায় ঠান্ডা মাথায় সময় নিয়ে টুকটুক করে দেখতে হবে এগুলো ভীষণ কিন্তু প্রয়োজনীয় জিনিস বারে বারে আমার কাজে লাগবে চলো পরের কোয়েশ্চেন এগোই আমরা এফিসিয়েন্সি একটু আগেই বললাম এফিসিয়েন্সি মানে কাজের পরিমাণ বা পার ইউনিটে পার ডেতে কতটা কাজ করে এবিসি কত কাজ করছে বলছে এ করছে দুটো কাজ বি করছে তিনটে কাজ সি করছে পাঁচটা কাজ ওয়ার্কিং টুগেদার দে ক্যান কমপ্লিট এ টাস্ক ইন ছদিন তারা একসাথে কাজ করলে সময় নেয় ছদিন তবে এ ওই গোটা কাজের কুড়ি পার্সেন্ট কদিনে করবে তোমাদের সিজিএল এর বুঝলে আজকে সিজিএল দেখো দু বছর আগে এসছে তিন বছর আগে তোমার আগামী দিনে এমটিএস এ তো কমন পড়তেই পারে বা অন্যান্য পরীক্ষাতেও পড়তে পারে অঙ্কে বাজিমাত যখন আমি করাবো তখন সব মিলে করাবো কোনো এই একটা নির্দিষ্ট পরীক্ষার জন্য না এই ক্লাসগুলো মন দিয়ে করবে যতগুলো ক্লাস আমি নেবো না আমার ইচ্ছা আছে এই অঙ্কে বাজিমাত সিরিজের একটা কুড়িটা বা তিরিশটার একটা সিরিজ তৈরি করা আচ্ছা যদি তোমরা বুঝতে পারো পাঁচ আর তিনে আট আর দুয়ে দশ দশ ইন্টু ছয় দশ ইন্টু ছয় বাই দুই ইন্টু ওয়ান বাই পাঁচ খেতে গিয়ে উত্তরটা ছ দিন কেউ কি বুঝতে পারলে কিভাবে করলাম বলবে স্যার এ ম্যাজিক হয়ে গেল স্যার বলবে এ ম্যাজিক হয়ে গেল স্যার এতটা সোজা কোয়েশ্চেন আবার সিজিএল টায়ার ওয়ান টায়ার টু এ এই টাইপের কোয়েশ্চেন দেয় তোমরা জানোই না বেসিক্যালি যারা আগে দেখছো নতুন মনে হচ্ছে তারা জানোই না যে এগুলো কত সহজে করা যায় দেখো আমি শেখাচ্ছি বিষয়টা এবার ছদিন উত্তর এসছে আমার দেখো বিষয়টা আমি শেখাচ্ছি তোমাদের মন দিয়ে শোনো এ পার ডে দুটো কাজ করে এটা মানে তাই তো এ পার ডে দুটো কাজ করে বি পার ডে তিনটে কাজ করে সি পার ডে পাঁচটা কাজ করে যখন তিনজনে মিলে কাজ করে তখন পার ডে কটা কাজ হয় একদম আমি অঙ্ক স্যার বুঝিনা না প্রয়োজনই জানার যেটুকু যেটুকু প্রশ্ন করবো ওটুকু উত্তর দেবে আমাকে এ পার ডে দুটো কাজ করে বি পার ডে তিনটে কাজ করে সি পার ডে পাঁচটা কাজ করে তা তিনজনে মিলে যখন কাজ করে পার ডে কটা কাজ হয় পাঁচ আট আটা দুয়ে দশটা কাজ তাহলে পার ডে দশটা করে কাজ হয় তাহলে তাহলে মোট কাজ কতটা তাহলে মোট কাজ কতটা বলবে স্যার একদিনে ওরা দশটা কাজ করে আর ছ দিনে গোটা কাজ শেষ করে একদিনে দশটা আপেল তুমি খাও ছদিনে তুমি কটা আপেল খাবে একদিনে দশটা কাজ শেষ করে তিনজন মিলে ছ দিনে কটা কাজ করবে ছয় ইন্টু দশ ষাটখানা কাজ টোটাল ওদের করতে হবে ষাটখানা কাজ এ এটা করতে কত সময় নেবে এ কত সময় নেবে এ ষাটটা কাজ কদিনে করবে আরে এ পার ডে কটা কাজ করে এ পার ডে কটা কাজ করে এ পার ডে দুটো করে কাজ করে তাহলে ষাটটা কাজ করতে সময় নেবে এ ষাট বাই দুই তিরিশ দিন তাহলে এ গোটা কাজ করতে সময় নেবে তিরিশ দিন না হ্যাঁ কি না মোট তো ষাটটা কাজ ষাটটা আপেল দেওয়া হয়েছে পার ডে দুটো করে আপেল খেলে তিরিশ দিন লাগবে না ষাটটা আপেল খেতে তাহলে মোট কাজ করতে সময় লাগে তিরিশ দিন কিন্তু মোট কাজ বলেনি বলছে এ টোয়েন্টি পারসেন্ট কাজ কদিনে করে তাহলে এ এ টোয়েন্টি পারসেন্ট কাজ করবে তাহলে এভাবে ভাবো এ টোয়েন্টি পারসেন্ট কাজ কদিনে করবে মানে একে মোট কাজ করতে হবে না একে ষাটটা কাজের টোয়েন্টি পারসেন্ট করতে হবে ষাটটা কাজের টোয়েন্টি পার্সেন্ট করতে হবে তাহলে ষাট ইন্টু টোয়েন্টি বাই একশো শূন্য শূন্য কাটলাম কাজ একে করতে হবে তাহলে একে করতে হবে বারোটা কাজ এ পার ডে করে দুটো কাজ তাহলে এর টাইম কত লাগবে বারো কে দুই দিয়ে ভাগ করো বলবো স্যার এর ছদিন সময় লাগবে আমি আমি এটাকেই রানিংয়ে করেছিলাম রানিং কিভাবে করেছিলাম দেখো আমি রানিংয়ে কীভাবে করেছিলাম তা আমি তোমাদের এটুকু জায়গার মধ্যে দেখাই রানিংয়ে আমি কী করেছিলাম তা তোমাদের আমি এটুকু জায়গার মধ্যে দেখাই দেখো দেখো খেয়াল করবে আমি কি করেছিলাম পাঁচ তিন আট আর দুয়ে দশ আমি দেখে নিয়েছিলাম দশটা কাজ পার ডে হয় তাহলে মোট কাজ কত দশ ইন্টু ছয় এটা হচ্ছে মোট কাজের পরিমাণ এ পার ডে করে দুটো কাজ তাহলে এর কত সময় লাগবে গোটা কাজ করতে বাই টু করেছিলাম একবার রিভ ক্লাসটা রিভাইন করে পজ করে আমি এটাই করেছিলাম বলছে এ তাহলে এত সময় লাগবে বলছে টোয়েন্টি পার্সেন্ট কাজ করতে কত সময় নেবে টোয়েন্টি মানে এটার সঙ্গে টোয়েন্টি বাই একশো গুণ করেছিলাম করে আমি টুকটুক করে কাটাকাটি করে দিয়েছিলাম এই শূন্য শূন্য কেটেছিলাম এভাবে এই দুই দুই কেটে আমি ছদিন বলে দিয়েছিলাম এবং হলেও যারা অঙ্ক করে তারা এইটুকু ভাবেই করে হচ্ছে হচ্ছে কি হচ্ছে না বলো কও কও কয়ে কই ফেলো কই ফেলো লাইভে লাইভ সেটে কমেন্ট করবে কমেন্ট সেকশনে কমেন্ট করবে আমি আবার বলেছি আমার নিজের কাছে নিজের একটা একটা ভাবনা থাকে যে আমার আজকে এতগুলো স্টুডেন্ট ক্লাস করছে নতুন এত স্টুডেন্ট নতুন নতুন এ এর নামে আমি কমেন্ট পাচ্ছি এতগুলো কমেন্টও পাচ্ছি এই আনন্দে মনে হয় কি আবার ক্লাস নি একটা করে কমেন্ট তো ছেড়ে যাবেই পরের কোয়েশ্চেন চলো টাইমার অন করলাম নিজের একবার আমি এখানে পঞ্চাশ সেকেন্ডের টাইমার লাগাবো নিজের একবার ট্রাই করে লাইভ চ্যাটে ফেলবে আনসার দেন আমি এটা সলিউশন দেখে নেব বলছে এ বি সি ওয়ার্কিং রেশিও টু ইজ টু ফাইভ ইস টু থ্রি তারা একসাথে একটা কাজ করলে সাতাশ দিন সময় নেয় বি আর সি কে যদি দায়িত্ব দেওয়া হয় বি আর সি ওই গোটা কাজের চার বাই নয় অংশ কাজ কত সময় করবে আরে ফাটাফাটি কুয়েশন বলবে স্যার পঞ্চাশ সেকেন্ড আর লাগবে না দশ সেকেন্ড দশ সেকেন্ড দশ সেকেন্ড লাগবে না স্যার চার পাঁচ সেকেন্ড হলেই চলবে স্যার এই সময় কেমন চার পাঁচ সেকেন্ড হলেই চলবে ভুরি ভুরি আসে এই অঙ্ক সে এগুলো গলো ভুরি আসে লোকে তাই পারে না বসে থাকে চলো ছাবা যাও ফাটাফট ফাটাফট করে হবে কার হলো চলো দেখিনি আমরা কিভাবে হবে অঙ্কটা চলো কি বলছে একই নিয়ম এ এ দুটো কাজ করে বি পাঁচটা করে সি তিনটে করে সাতাশ দিনে মোট কাজ শেষ হয় তাহলে তিন পাঁচ আর দুয়ে সাত আর তিনে দশ তাহলে দশটা কাজ পার ডে হয় তাহলে টোটাল কাজের পরিমাণ দশ ইন্টু সাতাশ মোট কাজ এ আর বি এ আর বি পার ডে আচ্ছা এতটা কাজ করতে বলিনি আমাকে বলছে টোটাল কাজের চারের নয় অংশ করতে বলেছে তাহলে কতটা কাজ করতে হবে এটা চারের নয় অংশ এতটা কাজ করতে হবে টোটাল কাজ এটা এটা করতে দেয়নি বলছে এর চারের নয় অংশ কদিনে হবে এই কাজের চারের নয় কে করবে যদি বলে এ করবে তাহলে বাই টু করে দেবো বি করবে বাই পাঁচ করে দেবো সি করবে বাই তিন করে দেবো বলছে সি একসাথে করবে বি আর সি একসাথে মানে বাই আট করে দেবো এই তো এই তো আগে নাম করে ইভেন্ট করে দেখে নেবে চার দিয়ে কাটলে দুই দুই দিয়ে কাটলে পাঁচ নয় দিয়ে কাটলে তিন তিন পাঁচে পনেরো এতটাই সোজা কোয়েশন বোধগম্য হইলোক না হইলক নাই আরও মজার একটা বিষয় দেখাবো আমি এগোই আমার নেক্সট অঙ্কে যদি কিছু না বুঝতে পারো কমেন্ট সেকশনে জানাবে আশা করছি যা বুঝতে পারবে আচ্ছা অঙ্কটা পড়েনি একবার কি বলছে পড়েনি a and b together can do a certain amount of work in x days. a and b can do a certain amount of work in x days working alone a and b can do the same work in x plus eight days and x plus eighteen days respectively a and b together will complete the fifth by six of the same work in মানে a b যখন দুজনে মিলে একটা কাজ করে তখন মোট কাজ করতে শেষ করে সময় নেয় এক্স দিন ব্যক্তি একা করলে ওর এক্স প্লাস এইট দিন লাগে আর দ্বিতীয় ব্যক্তি একা করলে ওর এক্স প্লাস লাগে দুজনে মিলে যখন কাজ করে কাজটার পাঁচের ছয় অংশ করতে কত সময় লাগে এটা প্রশ্ন করেছে আমাকে তাহলে আগে একটু মজার জায়গা বুঝিয়ে নি শুনে নাও সবাই থাকবে সঙ্গে আচ্ছা ধরো আমি তোমায় বললাম যে অঙ্কটা কি এরকম আছে যে এ আর বি দুজনে মিলে একটা কাজ করতে যা সময় নেয় এ একা করলে তার থেকে এ টাইম বেশি নেয় এ ঘন্টা হতে পারে এ দিন হতে পারে এ মাস হতে পারে আর বি একা করলে দুজনের চাইতে বি টাইম বেশি নেয় এনে বলেছে আমাকে বলো তাহলে বললাম এ আর বি দুজনে মিলে একটা কাজ করতে যা টাইম নেয় ধরি সেটা এক্স এ একা যদি করে অবশ্যই তার থেকে বেশি টাইম লাগবে বলছে তার থেকে এ টাইম বেশি লাগে আর বি একা করলে তার থেকে আচ্ছা এ এ আর বি করলে গন্ডগোল হচ্ছে তারা এখানে পি আর কিউ তাহলে বললাম এ একা করলে তার থেকে পি টাইম বেশি লাগে বি একা করলে তার থেকে কিউ টাইম বেশি লাগে তোমার থেকে তিনজনের টাইমিং জানতে চাইতে পারে যে দুজনে মিলে কত সময় লাগে এ কত সময় নেয় বি কত সময় নেয় আমি একটু আমি এখানে একটা সূত্র প্রমাণ করবো তোমরা হলে ডিডলি অ্যাপ্লাই করবে শুনবে মধ্যে আমার লক্ষ্য হচ্ছে মানটা বার করা তুমি আমাকে বলো তো এখান থেকে বলো তো আচ্ছা এটা তো সবাই জানো যে রাম একটা কাজ দশ দিনে করলে রাম একদিনে করে একের দশ অংশ জানো সবাই রাম একটা গোটা কাজ যদি দশ দিনে করে তাহলে একদিনে করে একের দশ অংশ তাহলে এ একদিনে করে এক বাই এক বাই এতটা কাজ আর সেকেন্ড ব্যক্তি একদিনে করে এক একদিনে করে এক বাই এতটা কাজ কারণ আমি তো এটাই জানি না যে রাম 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 যদি দশ দিনে মন দিয়ে শুনবে স্টেপগুলো হ্যাঁ যদি রাম দশ দিনে ফুল কাজ করে রাম যদি দশ দিনে ফুল কাজ করে তাহলে রাম একদিনে কতটা কাজ করে বলবে স্যার একদিনে রাম করে একের দশ অংশ এটা আমরা ছোটোবেলা থেকে সবাই শিখে এসেছি তেমনই করলাম দেখো আমি যে এ এত দিনে পুরো কাজ করে তাহলে একদিনে করে এক বাই এক্স প্লাস পি আর বি একদিনে করে ওয়ান বাই এক্স কিউ যখন দুজনে মিলে কাজ হয় তখন পার ডে এতটা কাজ হয় দুজনে মিলে সময় নেয় দিন তাহলে দুজনে মিলে একদিনে করে একের না তাহলে প্রথম ব্যক্তির একদিনের কাজ প্লাস দ্বিতীয় ব্যক্তির একদিনের কাজ যোগ করলে দুজনের একদিনের কাজ হ্যাঁ স্যার আমরা এবার সলভের দিকে আস্তে আস্তে এগোব এই দুটোকে সলভ করছি নিচের লসাগুটা দুটোর গুণফল হয়ে যাবে মানে এক্স এস স্কোয়ার প্লাস পি এক্স প্লাস এক্স +pq আর উপরটা ক্রস গুণ হয়ে গিয়ে x + q + x + p = 1 / x এবারে আমরা ক্রস গুণ করব তাহলে x আর x 2x +* x মানে 2x² + px + qx = x² + px + qx + pq কাড়াগড়ি করো এই px px qx qx ঘোচাংফু এক্সের স্কোয়ার যদি এদিকে আসে বিয়োগ হয়ে যাবে দুটো এক্স স্কোয়ার থেকে একটা চলে গেলে একটা ইকুয়াল টু বলো তাহলে আমরা কি পেলাম আমরা পেলাম ওই যে এক্সট্রা এক্সট্রা টাইমিংগুলো দিয়ে দেয় আমাকে তাকে গুণ করে রুট করলেই আলটিমেট বেরিয়ে যায় দুজনে মিলে কত সময় লাগে দেখো আমি দেখাচ্ছি এক্সাম্পেল ধরো এ একটা কাজ কুড়ি দিনে করে ধরো বি একটা কাজ তিরিশ দিনে করে দুজনে মিলে করলে কত সময় লাগে আমরা সকলে জানি এটা একটা ছোট নিয়ম আছে দুটোর গুণফল ফল বাই যোগফল বারো দিন তো দুজনে মিলে করলে বারো দিন লাগে এই আমি ঘবাই ঘুরিয়ে বললাম যে দুজনে মিলে একটা কাজ করলে যা সময় লাগে এ একা করলে তার চাইতে আট দিন বেশি লাগে বলো হ্যাঁ কি না আর সেকেন্ড ব্যক্তি একা করলে তার থেকে দুজনের চাইতে আঠারো দিন বেশি লাগে তাই তো অঙ্কটা হ্যাঁ না বলো তুই তোমাকে এরমই আছে তো ধরো ধর আমি ধরলাম এক্সাম্পল দিলাম বোঝানোর জন্য যে দুজনে মিলে একটা কাজ করতে যা সময় নেয় যদি এ একা করে তার চাইতে আট বেশি লাগে আর বি একা তার থেকে আঠেরো বেশি লাগে তাই দুজনের টাইমিংটা কত হবে এটা কত হবে আমি এই মাত্র এখানে শিখলাম ওই যে এক্সট্রা এক্সট্রা টাইমিং দিয়ে দেয় তাকে গুণ করে রুট করলে বেরিয়ে যায় দেখি তাই হয় কি না আমরা দেখি তো তাই হয় কিনা না এখানটা এটা বার করে তো দুটোকে গুণ করো আঠেরো ইন্টু আট গুণ করে দেখি তো রুট করলে কত হয় তাহলে আঠেরো আটে গুণ করলে হয় একশো চুয়াল্লিশ তার মানে বারো তার মানে এখানটা হয় বারো এই তো অঙ্ক শেষ এখান থেকে সব বেরিয়ে গেলো তাহলে এর টাইমিং বেরিয়ে দুজনের টাইমিং বেরিয়ে গেলো বারো তাহলে এ একা করলে সময় লাগে বারো আটে কুড়ি আর বি একা করলে সময় লাগে বারো আঠেরো তিরিশ দেখো তাই আছে যেটা সেম তাহলে আমরা এটা মনে রাখবো যে রাম আর শ্যাম দুজনে মিলে একটা কাজ করতে যা সময় নেয় রাম যদি এক্স টাইম বেশি নেয় ও দুজনের চাইতে আর শ্যাম যদি ওয়াই টাইম বেশি নেয় তাহলে দুজনে মিলে করার টাইমিংটা হবে রুটোবার অফ এক্স প্লাস ওয়াই সরি রুটোবার অফ এক্স ওয়াই আর প্রথম লোকের টাইমিং হবে তার থেকে এক্স বেশি দ্বিতীয়জন ও ওয়াই বেশি অঙ্কে আসছি অঙ্কটা কি বলেছিল এই এই অঙ্কের ডেটা দিয়ে আমি বোধহয় বুঝিয়ে দিলাম তো দেখো অঙ্কটা কি বলছে যে বলছে এ বি একটা কাজ করতে যা সময় নেয় এ একা করলে আট বেশি নেয় আর বি একা করলে আঠেরো বেশি নেয় তুমি আমাকে বলো এখান থেকে তাহলে টুগেদারের টাইমটা কত বেরোবে আমাকে এখানে বলো টুগেদারের সময় কত বেরোবে আমরা এখন শিখে গেছি স্যার ওই রুট করবো এ দুটোকে গুণ করে দেবো তাহলে আট ইন্টু আঠেরো আট আঠেরো একশো চুয়াল্লিশ তাহলে বলবো স্যার দুজনে মিলে কাজটা করলে সময় লাগে বারো দিন এ একা কদিনে করে বারো প্লাস আট কুড়ি বি একা বারো প্লাস আঠেরো তিরিশ আমাকে বলেছে দুজনে মিলে পাঁচের ছয় অংশ কাজ করতে কত সময় নেবে তাহলে পাঁচের ছয় অংশ সময় নেবে যে দিনটা বেরোলো তার সাথে পাঁচের ছয় গুণ ছয় দিয়ে কাটলে দুই হয় তাহলে পাঁচের ছয় অংশ করতে সময় নেবে দশ দিন দুজনে মিলে কাজ তার পাঁচের ছয় অংশ করতে সময় নেবে দশ দিন এইটুকুনি অঙ্ক যদি আমাকে এখানে বলতো যে বলতো এ একা ওই কাজটার পাঁচের ছয় অংশ কদিনে করে তাহলে বলতাম দুজনের টাইমিং বারো এ একা করলে সময় লাগে বারো বাটে কুড়ি তাহলে বলতাম এ একা ওই কাজটার পাঁচের ছয় অংশ করতে সময় নেবে যে দশ বা তিন তো ষোলো পূর্ণ দুয়ের তিন দিন ভালো হয়েছেন আসতেই পারে তুমি আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে এই কাজটা যদি বি একা করতো এই কাজটা যদি বি একা করত তবে বি একা বি একা এই কাজটার একের ছয় অংশ কদিনে করত বি একা এই কাজটার একের ছয় অংশ কতদিনে করতো যদি কমেন্ট না করো তাহলে ভাববো তোমাদের এই ক্লাসগুলো পছন্দ না এটাকে আমাকে কমেন্ট এই ক্লাসটা শেষ হয়ে গেলে কমেন্ট সেকশন ওপেন হয়ে যাবে তোমরা আমাকে কমেন্ট সেকশনে উত্তর দেবে এই কোয়েশ্চেনটা পার্ট যে কোয়েশ্চেনটা আমি এখানে লিখেই দিচ্ছি একবার যে এ আর বি একটা কাজ করতে এক্স দিন সময় নিয়েছে এ একা ওই কাজটা করতে নিয়েছে এক্স প্লাস এইট দিন বি একা ওই কাজটা করতে সময় নিয়েছে এক্স প্লাস আঠেরো দিন তাহলে বি এই গোটা কাজের একের ছয় অংশ কদিনে করবে আমার কোয়েশ্চেন ক্লিয়ার হ্যাকি না বলবে চলো অপশান দিয়ে দিচ্ছি থাকবে অব্দি আজকে আবার তোমার সাথে দেখা হবে নেক্সট ক্লাসে কোনো একটা ভালো ক্লাস নিয়ে এই নামে থাকবে কি নাম বললাম যে নামটা সবাই মনে রাখবে হ্যাঁ নাম তো ইয়াদ রেগা না অঙ্কে করব বাজিমাত আমরা অঙ্কে করব বাজিমাত কমেন্ট সেকশনে কমেন্ট করবে গতকাল মেনসুলেশনের উপর ক্লাস দিলাম আজকে করালাম এটার উপর এরপরে ইন্টারেস্টিং কোয়েশ্চেন তোমাকে দেখি নি মেনসুলেশনের পরে আমি কি দেখাবো তোমায় দেখিয়ে দিয়েছি আমি এবং এই ক্লাসের পরের পার্টটা আসবে এই জাতীয় অঙ্কগুলো যেগুলো আমাদের খুব ইন্টারেস্টিং খুব ইন্টারেস্টিং এ এর আশা কোয়েশ্চেন এর পরের ক্লাসে আমি নিয়ে আসবো এই অঙ্কে বাজিমাতের থার্ড বা ফোর্থ পর্বে এম একটি প্রাকৃতিক সংখ্যা হলে যদি সংখ্যাগুলো এম দিয়ে শুরু হয় তবে পাঁচটি স্বাভাবিক সংখ্যার গড় কত হবে এরপর কী কী অঙ্গ ঘোরায় কী করে সেই বিষয়গুলো নিয়ে আমরা পরের ক্লাসে আসবো ততক্ষণ সবাইকে থ্যাংক ইউ ক্লাসে জয়েন করার জন্য এবং বলে রাখি যদি আমাকে তুমি খুঁজে পেতে চাও ইউটিউবে অভিষেক বোস অভিষেক বস আনঅাকাডেমি অভিষেক বোস ম্যাথ এইগুলো সার্চ করবে ইউটিউবে আমার প্রচুর ক্লাস তুমি পেয়ে যাবে পুরনো ক্লাস যা তুমি দেখতে পারো অ্যাক্সেস করতে পারবে এছাড়া আন লার্নিং অ্যাপ তোমরা ফোনে ইনস্টল করতে পারো আমি কিন্তু সকালবেলায় সাড়ে এগারোটার সময় ফ্রি ক্লাস নিয়ে থাকি সকালবেলায় তুমি এই অ্যাপটা ইনস্টল করে তুমি আমাকে সার্চ করে নেবে অভিষেক বস্তু তুমি আমাকে পেয়ে গেলে আমাকে ফলো করে নেবে এবং কোনো ক্লাসের কোড কোনো ক্লাস দেখতে গেলে কোনো ফ্রি টেস্ট ফ্রি মক টেস্ট কুইজ অংশগ্রহণ করতে গেলে কোনো রেফারেল কোড তোমার থেকে চায় আর তা যদি তোমার কাছে না থাকে তবে তুমি এই কোডটা ব্যবহার করে ফ্রি ক্লাস অ্যাক্সেস করতে পারো এবি ম্যাথ লাইভ যদি তোমার কাছে কোড আগে থেকে থেকে থাকে সেটা ইউজ করতে পারো তো চলে এসো এখানে অনেক 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 ক্লাস হয় বা ক্লাস রয়ে গেছে তো এই যে আমরা পেয়ে গেছি এখানে যেটা আমি খুঁজছিলাম যে এই নতুন আমি কি শুরু করব এখানে একই রকম ক্লাস তো হচ্ছে তাহলে আমার এখন থেকে চলবে এই সেশনগুলো এক তো আমরা কেপির ওপর প্র্যাকটিস সেশান চালাচ্ছি এক আমরা এমপিএসের ওপর প্র্যাকটিস সেশান চালাচ্ছি তার সাথে একটা করে অঙ্কে বাজিমাতে হবে চ্যাপ্টার ভিত্তিক টপিক ভিত্তিক ক্লাস চলবে ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাইকে থ্যাংক ইউ ক্লাসে জয়েন করার জন্য সকলকে থ্যাংক ইউ এরকম ক্লাস চলবে আমার আজ সানডে রোববার ভালো দিন আগামীকাল সোমবার আগামীকাল কিন্তু তোমাদের জন্য একটা কেপির প্র্যাকটিস সেশন এবং একটা এম টিএসের প্র্যাকটিস সেশন আসবে এবং এই ভিডিওর কমেন্ট সেকশন দেখে আমি ঠিক করব, মঙ্গলবার বা বুধবার বা বৃহস্পতিবার কবে আমি অঙ্কে বাজিমাদের এরকম তিন বা চার বা পাঁচ পর্ব নিয়ে আসবো সকলকে থ্যাংক ইউ লাভ ইউ অল সকলকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে জীবনে সাকসেস পাও কোনো দিকে কিছু কান দিয়ে নিজেরা মন দিয়ে পড়াশোনা করো এবং সেই ব্যক্তিগুলোকে ফলো করো তুমি যাকে মনে করবে যে ব্যক্তিগুলো তোমার জীবনের জন্য সঠিক দিশা দেখায় থ্যাংক ইউ অনেক 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 ভালোবাসা আমার তরফ থেকে একটা করে কমেন্ট কিন্তু অবশ্যই দেবে করবে নিচে এবং বন্ধুবান্ধব সাথে ক্লাসটাকে শেয়ার করবে সঙ্গে থাকবে আমার এই ছবি তুমি সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় পেয়ে যাবে আমাকে তুমি ফলো করে রাখতে পারো তো ভালো থেকো অনেক অনেক ভালো থেকো টাটা অল দ্য বেস্ট চলো Let's crack it.